জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ বোমার আঘাতে খুন হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা দুই ব্লকের আন্দুল বেরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর দক্ষিণপাড়া দুশো পঞ্চান্ন নম্বর বুথে জানা গেছে বুথের প্রার্থী কবিতা খাতুনের শ্বশুরের ভাই স্কুলে ভোটকর্মীদের খাবার দিয়ে রাত্রি সাড়ে দশটার সময় বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা পেছন থেকে বোমা মারে এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি স্কুল থেকে একশো মিটারের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তড়িঘড়ি উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম ইয়াসিন শেখ পরিবার সঠিক বিচারের দাবি জানান খাবার লেগেছিলো স্কুলে পুলিশ পুলিশদের লেগে রান্না করেছিল সে খাবার দিকে ঘুরে আসার পথে দু ঘন্টা পর পুলিশে ফোন লিয়ে গেছে লাশ তারপর খোঁজ পেয়েছে হ্যাঁ সঙ্গে সঙ্গে মেরে গেছে তাই বলছে তাদের জন্য রান্না হয়েছিল আমাদের বাড়িতে যে স্কুলে পুলিশ ফোর্স আছে সেই সমস্ত খাবার আমার বাবা স্কুলে পৌঁছে দেন নটা সাড়ে নটা নাগাদ এই টাইমে গিয়েছিল এবার তারপরে হঠাৎ এখানে একটা দুমকা আওয়াজ শোনা যায় কিছুক্ষণ পরেই দশটা সাড়ে দশটা নাগাদ দুমকা আওয়াজ শোনা যায় তারপরে আমরা ফোন করি ফোন করার পরে একবার রিং করে সেই মোমেন্টে হয়তো তারপরে আবার ফোন করে তারপর মোবাইল বন্ধ বলে এরা আমরা সঠিক বলতে পারছি না যে কে মেরেছে বা কে খুন করেছে